অধ্যকার এই শারদীয় দুর্গাপূজায় আমাদের বাস্তব বৈলান্দি জিপির পূর্ব হাইলাকান্দির পূর্ব প্রান্তের পূর্ব পারের এই প্রত্যন্ত বাস্তব দ্বিতীয় খণ্ড গ্রামে দীর্ঘ 4 বছর ধরে আমাদের এই নাথপাড়ায় দুর্গাপূজা চলিয়ে আসিতেছে। বিশেষ করে আমি বাস্তব বৈলান্দি জিপির সভানেত্রীর প্রতিনিধি হিসাবে গত পূজায় আমার একটা কথা দেওয়া ছিল যে আগামী পূজাতে আমাদের স্থায়ী পূজা মণ্ডপে বা কালী মন্দিরের পাশে এই দুর্গা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং আমি এই বিল্ডিংটা সম্পন্ন করে দিব। আমি যে কথা রাখতে পেরেছি সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আমি আজকে এখানে নিজকে ধন্য মনে করছি। আমাদের এলাকায় ঐক্য যেভাবে নষ্ট না হয় আমার এলাকার প্রত্যেক মুসলিম মানুষ হিন্দু মানুষ আমরা সর্বদা একতা নিরপেক্ষতা বজায় রেখে এসেছি, আগামী দিনে থাকব আমার এই আশা। এবং গ্রামে পূজা হওয়াতে কচিকাঁচা শিশুরা যে আনন্দ উপভোগ করছে, বিশেষ করে হাইলাকান্দি টাউনে আমাদের এই গ্রামের ছেলে কচিকাঁচা গাড়ি বা রিক্সায় যেতে যেতে আসতে আসতে পূজার স্বাদ উপভোগ করতে পারে না। এখানে সকাল থেকে বিকাল রাত্রি 10টা অবধি যেভাবে আনন্দ উপভোগ করছে গ্রামের প্রত্যেক মেয়েরা ছেলেরা কচিকাঁচারা, তাতে আমি এলাকার পক্ষ থেকে জিপির সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আমি নিজকে ধন্য মনে করি এবং আশা রাখি আগামী দিনে প্রতিবছর এখানে পূজা সম্পন্ন হবে। এতে আমাদের সক্রিয় সহযোগিতা যেটা লাগে এটা থাকবে, আগামীতেও থাকবে, আজকেও আছে। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। দীর্ঘ 4 বছর থেকে আমরা আজকে অনেক আনন্দিত বা গর্বিত, অনেক পরিশ্রমের বিনিময়ে এই পূজাটা আমরা সম্পন্ন করি, তবে যথাযোগ্য মর্যাদাও পাই। এবং আমাদের এই যে জিপি প্রেসিডেন্ট মহাশয় উনি বলেছেন যে উনার অনেক সাহায্য সহযোগিতা বা আমাদের এই পূজা স্টার্টিং থেকে শুরু করে সমাপ্ত পর্যন্ত উনার উপস্থিতি আমরা পাই, যার জন্য উনাকে আমরা কি ধন্যবাদ জ্ঞাপন করব তা ভেবে উঠতে পারছি না। এর মধ্যে উনি বলেছিলেন আমাদেরকে এই মন্দির নির্মাণের জন্য, উনি প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এই মন্দির নির্মাণ করে দিয়েছেন বা আগামীতে বলেছেন আরও সাহায্য সহযোগিতা উনি করবেন। আমাদের এই পূজা কমিটির তরফ থেকে উনার দীর্ঘায়ু কামনা করি আমরা, এবং এইরকম প্রেসিডেন্ট আমরা সবসময় পাওয়ার জন্য যথাযোগ্য যতটুকু কিছু করতে লাগে আমরা সাহায্য সহযোগিতা করব। আগামী দিনে উনি আরও বলেছেন যে আমাদের এই বাউন্ডারি মন্দির চত্বরের চতুর্দিকে বাউন্ডারি ওয়ালটা উনি সম্পন্ন করবেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন।